যদি ক্ষমতা দাম থাকে না তাহলে ইচ্ছারও কিন্তু দমটা দেখানো যায় না। খেও দেয়া মাছের মতো করে এই হঠাৎ হঠাৎ করে এগুলি বাদ দিয়া এইটাকে প্রমাণ করে দাও যে না, এই ইন্ডাস্ট্রি লাস্ট সুপারস্টারের নাম শাকিব খান না। তোমার এখানে পেমেন্ট ছাড়া কথা বলতেছি তো। এখনকার এই সময় এসে এই যে এই ঈদেই কিন্তু 12-13টি সিনেমা মুক্তির মিছিলে রয়েছে, কি বলবেন এই বিষয়ে? শুনেন আমি একটা কথা বলি, এই চলচ্চিত্র যেন ইন্ডিয়াতে বলা হয় না লাস্ট সুপারস্টার হচ্ছে শাহরুখ খান, আর এই চলচ্চিত্রের লাস্ট সুপারস্টারের নামটাও হচ্ছে শাকিব খান। এরপর আমি কাউকে দেখি না, ওই মানে জোড়াতালি দিয়েই চলতে হবে। আর ওই ঈদের বাজার এই 10-12টা ছবি করে করে না নিজের ক্ষতিটা করা, আর সারা বছর শুধু বসে থাকা, যদি ক্ষমতার দাম থাকে না তাহলে ইচ্ছারও কিন্তু দমটা দেখানো যায় না। এই যে আপকামিং যারা হিরো হিরোইনরা আসতেছে, মানে একদম মানে মানে ঝেড়ে ফেলে দাও স্টার সুপারস্টারের তকমাগুলি, নিজেকে তৈরি করো। হঠাৎ করে আইসেই মান্না, হঠাৎ করে আইসেই সালমান শাহ, হঠাৎ করে আইসেই রুবেল, হঠাৎ করে আইসেই ওমর সানি, হঠাৎ করে আইসেই শাকিব খান, হঠাৎ করে আইসেই সোহেল রানা, হঠাৎ করে আইসেই আলমগীর, এই একদম মানে মানে খেও দেয়া মাছের মতো করে এই হঠাৎ হঠাৎ করে এগুলি বাদ দিয়ে নিজেকে জাহির করে এইটাকে প্রমাণ করে দাও যে না, এই ইন্ডাস্ট্রি লাস্ট সুপারস্টারের নাম শাকিব খান না। এইটা প্রমাণের জন্য কিছু ছেলে মেয়েরা আসুক না, তাহলে তো আমরাই উৎসাহী হব। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শাকিব খানের সিনেমা ঈদেই শুধুমাত্র মুক্তি পাচ্ছে, আমরা গত কয়েক বছর থেকে দেখছি, তবুও তাকে আপনি শেষ সুপারস্টার বলছেন, একটু ব্যাখ্যাটা যদি বলতেন ভাইয়া। ব্যাখ্যার কোনো ব্যাখ্যা দিতে গেলে না 4 ঘন্টা লাগবে, কারণ তোমার এখানে পেমেন্ট ছাড়া কথা বলতেছি তো। ওই 4 ঘন্টা আমি ফান করছি, সরি ওইটা দিতে চাচ্ছি না। একটা খালি আমি কথা বলবো, আমি কয়েকদিন আগে আমি বলছিলাম যে শাকিব খানের ক্ষমতা আছে দর্শকদেরকে 12 মাসে 12টা সিনেমা দেওয়ার, দরকার নেই 5টা সিনেমা দেখ না, 6টা সিনেমা দেখ না, তাহলেও শাকিব শাকিবের জায়গায় থাকবে। সো আমি মনে করি যে দোয়া করি শাকিবের জন্য, ও যেন সুস্থ থাকে, যেন ওই চলচ্চিত্রটাকে আরও অনেক কিছু ভাবে, এবং শাকিবের সাথে সাথে যারা দর্শকরা আছেন, এই যে কিছু যারা আর্টিস্টরা আছে দেখেন না, এদেরকে সুযোগ দেন না। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আর আমরা অনেকেই প্রশ্ন করে যে আপনারা কি কাজ ছেড়ে দিয়েছেন, কোথায় কাজ ছাড়লাম? আমরা তো মাঝে মধ্যে কাজ করছি, আর আমাদের সময়টাই এখন মাঝে মধ্যে, ছবি তো মাঝে মধ্যে হয়, রেশারেশি করে এই ছবি ফ্লপ, ওই ছবি বাম্পার হিট, হ্যাং ট্যাং, এগুলি বাদ দিয়ে আমরা সবাইকে প্রশংসা করতে শিখি। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।